সেনাপাহাড়ায় আজ থেকে রাজধানী সহ দেশের তিনশো একষট্টি থানার কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার রাজধানীতে কার্যক্রম শুরু করে বিশটির বেশি থানা তবে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল কম তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী পুলিশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এদিকে চট্টগ্রাম রাজশাহী খুলনাসহ সেনাবাহিনীর সহায়তায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে থানার কার্যক্রম সকাল থেকে কাজে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা তবে ছাত্র জনতার সহায়তায় টহল বাদে সব ধরনের কাজ চলছে দর্শক যেমনটি দেখছিলেন পাহাড়ায় আজ থেকে দেশের তিনশো একষট্টি থানার কার্যক্রম শুরু হয়েছে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় আহ কার্যক্রম কেমন দেখছেন কি বলছেন যোগ দেয়া পুলিশ সদস্যরা ধন্যবাদ আসিফ টিপু আপনাকে সেনা পাহাড়ে কিন্তু চট্টগ্রামে যে থানাগুলো আছে বেশিরভাগ থানার তারা সীমিত পরিসরে কাজ শুরু করেছে একই সাথে আমরা দেখেছি পতেঙ্গা থানার কাজ একেবারে বন্ধ রয়েছে যেহেতু সেখানেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তো সেই জায়গায় কিন্তু কার্যক্রম শুরু করতে পারেনি আমরা দেখছি সেনাবাহিনী একেবারে মূল ফটো ফটকের সামনে থানার মূল ফটকে কিন্তু তাদের অবস্থান দেখা যাচ্ছে একই সাথে আনসার বাহিনী তাদেরও আছে দেখতে পাচ্ছেন যে সেদিনে কিভাবে ধ্বংস হয়েছে কিভাবে গাড়ি পোড়ানো হয়েছে সেই দৃশ্যগুলো দেখলে কিন্তু আসলে পুলিশ কিন্তু থানায় আসতে চাচ্ছে না ভয়ে আমরা দেখছি থানার কার্যক্রমটা একটু দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছি সীমিত পরিসরে তারা এখানে কার্যক্রম শুরু করেছে যেহেতু গতকাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা শুরু করেছে এলাকাবাসী তারা নেমে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের যে সহযোগিতা জি পাবে কি না পুলিশ অবশ্যই পাবে আমরা যে যে কার্য পুলিশ কার্যক্রম তাড়াতাড়ি শুরু করার জন্য আমরা কিন্তু কালকে আমাদের টিম এসে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গেছে এখন ইনশাল্লাহ আমরা চাই দ্রুত কার্যক্রম শুরু হোক কারণ ডাকাত আতঙ্ক অলরেডি শুরু হয়ে গেছে একটু এলাকাবাসীকে আমরা যাতে নিচ্ছে মানে নিশ্চিন্তে গুমাতে দিতে পারি এই কার্যক্রমে এগিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি এলাকাবাসীর দাবি যেহেতু এই সময়টার মধ্যে পুলিশ নেই তার কারণে ডাকাতি সহ বিভিন্ন চুরির ঘটনা ঘটছে দ্রুত সময়ের মধ্যে পুলিশ তারা থানায় আসুক সেটাই তারা যাচ্ছেন এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিক টিপুর কাছে জয় আপনাকে ধন্যবাদ